রাত্রে ফোনে ঘুমায় যাওয়ার পর সকালে গার্লফ্রেন্ড যখন তার বয়ফ্রেন্ডকে ফোন দিচ্ছে, তখন প্রুং 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 প্রুং, হ্যালো জান, গুড মর্নিং। ও তুমি, কি খবর, উঠলা? কয়টা বাজে? দাঁড়াও, 11টা বাজে জান, উঠো আর কত ঘুমাবা। উফ, মাথা ব্যথা করতেছে। আচ্ছা, রাত্রে কখন ঘুমাইছি খেয়াল তো নাই, কথা বলতে বলতে কি বলছি না বলছি মনে পড়তেছে না কিছু। জানো কি হইছে, রাত্রে তুমি কথা বলতে বলতে না ঘুমায় গেছো, তারপর তোমার নিঃশ্বাস করে আসতেছিল, কি যে মজা আর কি যে ভালোবাসা ছিল। আমি ওইটা শুনতে শুনতে তারপর কানের উপর ফোন রেখে আমিও ঘুমাই গেছি। মানে ফোন কাটো নাই? না জান, একসাথে ঘুমাইছি ফোনে, সুইট না? কি বলো, ফোন কাটবা না? ধুর, ঘুমাই গেছি, তুমি ফোন কাটবা না? জানো না পকেটে টাকা নাই, ভার্সিটি বন্ধ, 70 টাকা ছিল মোবাইলে, ওইটাও খেয়ে দিলা? এটা কোনো কাজ করছো তুমি? ধুর মিয়া, খবিসের মতন রাত্রে গড় গড় করে নাক ডাকছো, পুরো রাত সহ্য করছি, অন্য জিএফ থাকলে পরদিনই ব্রেক আপ করতো। ধুর, ফালতু কথা বলবা না তো, তুমি এটা কোনো কাজ করলা? আর 70 টাকা, আমার 70 টাকা খায় নাক ডাকার শোনার কোনো মানে আছে? তার উপর যদি ভালোবাসতো, ওই নাক ডাকার আওয়াজটাও তোমার কাছে ভালোবাসার আওয়াজ মনে হইতো। দেখো এখন ফোনে মুখ হাত ধুয়ে আসি, মেজাজ খারাপ করে দিলা।